পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে 100 টাকার মূল্যবান সড়ক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রবিবার 26 জুন থেকে নতুন এই সড়ক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্য অন্য শাখা অফিসে পাওয়া যাবে। বৃহস্পতিবার 23 জুন বাংলাদেশ ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। মুদ্রিত 100 টাকা মূল্যবান সড়ক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যের বিষয়ে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত 146 মিমি/63 মিমি পরিমাপে এই সড়ক নোটের সম্মুখভাবে বাম পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে পদ্মা সেতুর ছবি মুদ্রিত রয়েছে। নোটের অপরিভাগে সামান্য ডানে নোটের শিরোনাম জাতির গৌরবে প্রতীক পদ্মা সেতু লেখা রয়েছে। এছাড়া নোটের উপরে ডান কোণে সড়ক নোটের মূল্যবান ইংরেজিতে 100, নিচে ডান কোণে মূল্যবান বাংলায় 100 এবং অপরিভাগে মাঝখানে 100 টাকা লেখা রয়েছে। নোটের পিছন ভাগে পদ্মা সেতুর পৃথক একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের অপরিভাগে ডান দিকে নোটের শিরোনাম ইংরেজিতে পদ্মা ব্রিজ দ্য সিম্বল অফ ন্যাশনাল প্রাইড 100 টাকা লেখা রয়েছে। এছাড়াও নোটের উপরে বাম কোণে ও নিচের ডান কোণে মূল্যবান ইংরেজিতে 100 এবং নিচে বাম কোণে বাংলায় 100 লেখা রয়েছে। এছাড়াও নোটের নিচে মাঝখানে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম এবং এর বাম পাশে বাংলাদেশ ব্যাংক ও ডান পাশে 100 টাকা লেখা রয়েছে। শতভাগ কার্টন কাগজে মুদ্রিত 100 টাকা মূল্যবান সড়ক নোটটির সম্মুখভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বামে 4 মিলিমিটার চড়াও নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডান দিকে জলচাপ এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি 200 এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম মুদ্রিত রয়েছে। এছাড়াও নোটের উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে। 100 টাকা মূল্যবান সড়ক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে লিটারেচার সম্মিলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধুমাত্র খাম সহ নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা এবং ফোল্ডার ও খাম সহ সড়ক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 200 টাকা।